দুই দুইমুখী রূপ আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু কাসিম ভাই কিছুদিন আগে একটি ছোট স্বপ্ন দেখেন যে একজন লোককে তার মধ্যবয়সে দেখা যাচ্ছে এবং তার চেহারা খুব ধার্মিক এবং সে কল্যাণমূলক কাজ করে এবং মানুষকে সাহায্য করে এবং নিজেকে খুব সুন্দর এবং ধার্মিক ব্যক্তি এবং ধার্মিক হওয়ার ভান করে এবং তারপরে ভাই মোহাম্মদ কাসিম নিজেকে এমন একটি জায়গায় আবিষ্কার করলেন যেখানে কিছু লোক তাকে খুঁজছিল ওই ব্যক্তি একটি হুডি কালো রঙের পোশাক পরেছিল আর সেই ব্যক্তি মোহাম্মদ কাসিম ভাইকে খুঁজছিল এবং সে তাকে খুন বা ক্ষতি করার জন্য সেই স্বপ্নে তাকে খুঁজছিল কিন্তু ভাই মোহাম্মদ কাসিম নিজেকে এমন একটি জায়গায় খুঁজে পেলেন যা সহজে দেখা যায় না ঠিক যেমন আপনি দেখেন ঘরের ভিতরে একটি চিমনি বা আগুনের জায়গা রয়েছে কিছু পশ্চিমা নির্মাণের মতো আপনি অগ্নিকুণ্ডলিগুলি দেখতে পাচ্ছেন যা কক্ষের মধ্যে তৈরি করা হয় যাতে এটি হিটার হিসাবে ব্যবহৃত হয় তাই ওই ধরনের জায়গায় তিনি নিজেকে লুকিয়ে থাকতে দেখেন আর সেই হুডি লোকটি ভাই মোহাম্মদ কাসিমকে খুঁজছিল কিন্তু সে তাকে দেখতে পায়নি সেই ফায়ারপ্লেসের নিচে ভাই মোহাম্মদ কাসিমের অবস্থানের কারণে তিনি ওই ব্যক্তিকে দেখতে পান কিছুক্ষণ পর সেই ব্যক্তি একজন মহিলাকে দেখতে পেল যে ইসলামিক পোশাক পরা ছিল এবং সে দেখতে ধার্মিক ছিল এবং সেই ব্যক্তি তাকে সেখানেই জবাই করে ফেলে এবং তাকে জবাই করার সময় তার চেহারা কিছুটা প্রকাশিত হয়েছিল এবং তারপরে ভাই মোহাম্মদ কাসিম তার মুখ দেখতে সক্ষম হন এবং তিনি স্বপ্নে নিজেকে বলেন যে হে এই দাজ্জাল এর আগে তিনি জানতেন না যে তাকে খুঁজতে থাকা ব্যক্তি দাজ্জাল ছিল এবং সে তখন বুঝতে পারে যে হে এই দাজ্জাল আমার পড়েছিল আমি মনে করি যে ওটা হয় স্বপ্ন সম্পর্কে তবে মূলত সেই স্বপ্নটি দাজ্জালের দুইটি মুখ নিয়েছিল জনসম্মুখে দাজ্জাল তার মধ্যবয়সে একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তির মতো জীবনযাপন করছে এবং সে কল্যাণমূলক কাজ করে এবং নিজেকে একজন সুন্দর এবং ধার্মিক লোক হিসাবে জাহির করে এবং একজন যত্নশীল মুসলমান হওয়ার ভান করে কিন্তু তার অন্য মোডে সে আসলে এক ধরনের ঘাতক যে ধার্মিক ও ইসলাম ধর্মাবলম্বীদের এবং আল্লাহর পথে থাকা মানুষকে আঘাত করে এবং বিনা কারণে হত্যা করে এবং সে দুই মুখ ও দুই উপস্থাপনের মতো জীবনযাপন করে স্বপ্ন শেষ হয়